সুনামগঞ্জে হাওরের ক্ষতিগ্রস্ত ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সকালে দিরাই উপজেলার বরম হাওর ও চাপতির হাওর পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাওরে ফসলডুবিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজ খবর নেন তিনি। কথা বলেন কৃষিমন্ত্রী। দুপুরে ডেকার হাওর পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।